এই কারণেই আমাদের দেশে নাস্তিক এখন শুধুমাত্র ঢাকা শহরে নয়, শুধুমাত্র বিভাগীয় শহরে নয়, প্রত্যেকটা ইউনিয়নকে ছাড়িয়ে গ্রাম পর্যন্ত নাস্তিক ঢুকে গেছে। এমন একটা গ্রাম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে গ্রামে নাস্তিক নাই, হয়তো সে প্রকাশ করছে অথবা করছে না। কথা বুঝে আসছে? সুতরাং বন্ধু, ইমান এখন আছে, ইমান হারা হতে সময় লাগবে না যদি আপনার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে চূড়ান্ত ইসলামী শরীয়ত ইসলামী জ্ঞান যদি আপনার না থাকে। এই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আপনি কিভাবে বুঝলেন? যেখানে একজন নাস্তিকের সাথে যে ইমানকে আপনি ধরে রাখতে পারেন না, সেখানে ইমান আপনাকে জান্নাত পর্যন্ত। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু যৌক্তিক আয়াত অবতীর্ণ করেছেন, ওদের কাছে চ্যালেঞ্জ ছুড়েছেন, পারলে এই যুক্তির খণ্ডন কর। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা মহান ব্যক্তি এবং আমাদের যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এবং কোরআনের যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আসলে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আওলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাত্বা ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। হে পৃথিবীর মানুষ, আসমান কি দিয়ে তৈরি করেছি দেখ, জমিন কি দিয়ে তৈরি করেছি দেখ, আসমান তুমি কেমনে তৈরি করেছি দেখ, আল্লাহকে খোঁজ, সব থেকে আমি আল্লাহকে ভাবি, তুই এত মাতুম করি করস, তোরে কি দিয়ে বানাইছি জানস, তুই তো শুধুমাত্র এক ফোঁটা পানি। প্রথমে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন ইমান আনতে হবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি প্রথমেই কথা বলবো, যেহেতু আল্লাহ আল্লাহ রসুল দুজনেই আল্লাহর উপরে বিশ্বাসের ব্যাপারে আগে বলেছেন। আল্লাহর উপরে বিশ্বাস করতে গেলে তিনটি বিষয়ের উপরে গভীরভাবে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। এক নম্বরে হল আল ইমানু বিওয়জুদিল্লাহ, আল্লাহ অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস আনতে হবে। আল্লাহ কি উপরে বিশ্বাস? অস্তিত্ব আছে কি নাই, অস্তিত্ব। দুই হল আল ইমানু বিওয়াহদানিয়াতিল্লাহ, আল্লাহ একত্ববাদের উপরে বিশ্বাস। তৃতীয় হল আল ইমানু বিসিফাতিল্লাহ, আল্লাহ গুণাবলীর উপরে বিশ্বাস। তাহলে কয়টা বিষয়ের উপরে বুঝতে হবে? এক নম্বর আল্লাহ অস্তিত্ব, বলুন এক নম্বরে আল্লাহ মুখস্থ করে যেতে হবে পয়েন্টগুলি সহজ হবে। এক নম্বরে আল্লাহ অস্তিত্ব, দুই নম্বরে আল্লাহ একত্ববাদ, দুই নম্বরে আল্লাহ আবার বলুন দুই নম্বরে, তিন নম্বরে আল্লাহ গুণাবলী, তিন নম্বরে আল্লাহ গুণাবলী। আমরা আজকে আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা শুরু করব, ইনশাআল্লাহ দেখি কতদূর যাওয়া যায়, শেষ করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। প্রিয় ভাইরা, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বলবেন হুজুর এই আলোচনার তো দরকার আমাদের নাই, কারণ আমরা যারা এখানে আসছি বিশ্বাস করেন আল্লাহ যে আছে, এই বিশ্বাস আমাদের চূড়ান্ত। আল্লাহ আছে এই বিশ্বাস আমাদের সবার দিলের মধ্যে নাকি নাই? এখানে একটা মানুষ আছেন যে বিশ্বাস করেন যে আল্লাহ নাই? আল্লাহ আছে এই বিশ্বাস আমাদের সবার আছে, বুঝলেন? তাহলে এই আলোচনা দরকার নেই। আমি বলবো আলোচনা দরকার আছে। এখানে কি সবাই আমরা এমন ইমানদার যে মাঝে মধ্যে মনের মধ্যে এমন প্রশ্ন আসে না, আসলে কি আল্লাহ আছে? কথা বলে এরকম মনে আসে না? আসে না? যদি কেউ বলেন আসে না, আমি বলবো সে আপনি একটু মিথ্যা কথা বলতেছে। এই প্রশ্ন আসে, আসলে কি আল্লাহ আছে? এই প্রশ্ন আসে, এইটা আসা খারাপ না। অনেকে তো বেকারার হয়ে যায়, আমার মনে এরকম প্রশ্ন আসে কেন, আমি কি বেমন হয়ে গেলাম নাকি? না, শয়তান আপনাকে ধোকা দেয়। যে ঘরে সম্পদ থাকে চুরি তো সেই ঘরেই হয়। আপনার দিনের ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে বলে শয়তান সেই অস্তিত্ব আল্লাহর আছে এই বিশ্বাসটাকে দূরে ফেলাবার জন্য, সরিয়ে ফেলাবার জন্য শয়তান অস্তিত্ব দেয়। বিভিন্ন প্রশ্ন আপনার মাথার ভিতরে সে জাগ্রত করে দেয়। এখন আপনার মনের মধ্যে প্রশ্নগুলি ঘুরে ঘুরপাক খায়, কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রশ্ন নিয়ে কারো কাছে যেতে পারি না।
যদি বলি বাবার কাছে মায়ের কাছে দিবে এক ধমক, এমনকি আলেমদের কাছে গেলেও অনেকে ধমক দিয়ে বসতে পারে। আবার লজ্জার বিষয়, হুজুর কি মনে করেন যে আমি এরকম আল্লাহর উপরে এরকম ধারণা চলে আসে? এই জন্য এই প্রশ্ন আমার দিনের মতে শুধু ঘুরপাক খায়, দৌড়ি করে জানার জন্য আমার মন ছুটে, কিন্তু জানার সেই প্রেক্ষাপট আমি পাই না, সেই অবস্থান আমার হয় না যে কোন জায়গা থেকে জানব। ওই সময় নাস্তিকেরা যদি তাদের যুক্তি নিয়ে আসে আপনার কাছে যে আসলেই আল্লাহ আছে কিনা, বিশ্বাস করুন ইসলামী গভীর জ্ঞান না থাকার কারণে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনার ভালো মতো ইসলামী জ্ঞান না থাকার কারণে নাস্তিক হওয়া আপনার জন্য খুবই সহজ। ওই আমার কথা বুঝতেছেন আপনারা? এই কারণেই আমাদের দেশে নাস্তিক এখন শুধুমাত্র ঢাকা শহরে নয়, শুধুমাত্র বিভাগীয় শহরে নয়, প্রত্যেকটা ইউনিয়নকে ছাড়িয়ে গ্রাম পর্যন্ত নাস্তিক ঢুকে গেছে। এমন একটা গ্রাম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যে গ্রামে নাস্তিক নাই, হয়তো সে প্রকাশ করছে অথবা করছে না। কথা বুঝে আসছে? সুতরাং বন্ধু, ইমান এখন আছে, ইমান হারা হতে সময় লাগবে না যদি আপনার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে চূড়ান্ত ইসলামী শরীয়ত ইসলামী জ্ঞান যদি আপনার না থাকে। এই ইমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আপনি কিভাবে বুঝলেন? যেখানে একজন নাস্তিকের সাথে যে ইমানকে আপনি ধরে রাখতে পারেন না, সেখানে ইমান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এই চিন্তা করাটা একটা ব্যাপার। সেজন্য আমি বলব আমাদের আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা বলা শোনার দরকার আছে। এবার বলেন আপনার আছে কিনা? আছে। আবার কিছু মানুষ আছে এমন প্রশ্ন নামাজাতে পারে দিনের মধ্যে, কিন্তু নাস্তিকেরা ওরা এত বাড়া বেড়েছে, ওরা কিন্তু শুধু তর্কে জড়িত হয়, আলেমদের সাথেও তর্ক করে, ওরা বিভিন্ন পর্যায়ে ওরা চেষ্টা করে ওদের দিকে লোক ভিড়াবার জন্য, এজন্য ওরাও দাওয়াতি কাজ করছে, প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করছে। সুতরাং ওদের খপ্পর থেকে বাঁচার জন্য, আমার ইমানের দৌলতকে হেফাজতের জন্য আল্লাহর অস্তিত্বকে সর্বাগ্রে বিশ্বাস করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে বিশ্বাস আনতে পারবো, বাকি বিষয়গুলি তো আল্লাহ পাক তৌফিক দান করবে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে বিশ্বাস আনার ক্ষেত্রে নাস্তিকেরা কয়েকটি কমন বিষয় বক্তব্য দিয়ে থাকে। এক নম্বর, ওলা বলে দেয়ার ইজ নো গড, আসলে আল্লাহ আল্লাহ কিছুই না, আল্লাহ বলতে কিছুই, আল্লাহ বলতে কিছু নাই, এক নম্বর। দুই নম্বর ওরা বলে আনসিন ইজ নাথিং, অদেখা জিনিস কিছুই না, যা দেখি না তা বিশ্বাসই করি না। হু ইজ দ্য ক্রিয়েটর অফ গড, আল্লাহ সৃষ্টিকর্তা কে? আর একটা প্রশ্ন আমরা যারা ইমানদার আমাদের হৃদয়ে ঢুকে ঢুকে পড়ে, সেটা হলো আল্লাহ আছে বুঝলাম, কিন্তু আল্লাহ কোন জায়গায়? এই বিষয়টা আমাদের বিশদ আলোচনার দরকার, আপনারা কি মনে করেন? সংক্ষিপ্তভাবে আমরা পারবো না, ইনশাআল্লাহ তাফসির শুরু হয়ে গেলে তাফসির আমরা বিশদ আলোচনা করবো এক একটা পয়েন্টের উপরে। এখন আমরা সংক্ষিপ্তভাবে কিছু টাচ দিব, আপনাদের চিন্তার খোরাক দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রথম প্রশ্ন হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, এই ওদের প্রশ্ন। আর আমাদের মাঝে মাঝে মনে আসে আসলেই কি আল্লাহ আছে? এই প্রশ্নের জবাব আকলি এবং নকলি উভয়ভাবে দেওয়া যায়, একটা যৌক্তিকভাবে, আর একটা হলো কোরআন সুন্নাহর দলিল দিয়া। যৌক্তিকভাবে এটা নাস্তিকেরা মানবে, কোরআন সুন্নাহ বেতে খাওয়াই তো ওরা বিশ্বাস করবে না, কি কথা বলেন, ওরা বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও জানেন নাকি জানেন না? তিনিও তো জানেন যে নাস্তিকেরা কোরআনকে বিশ্বাস করে না, দলিল নিবে কি? সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু যুক্তি আয়াত অবতীর্ণ করেছেন, ওদের কাছে চ্যালেঞ্জ ছুড়েছেন, পারলে এই যুক্তির খণ্ডন কর, বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা মহান ব্যক্তি এবং আমাদের যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব, এবং কোরআনিক যুক্তি দিয়ে আমরা বোঝার চেষ্টা করব আসলে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। এক, আমাকে বলুন তো কোরবানির সময়
বা আজকে জুমার নামাজের পর আপনারা যখন যাচ্ছেন দেখলেন এই চার রাস্তার মোড়ে ওখানে একটা গরু জবাই করা আছে, কোন মানুষ নাই আশেপাশে, আপনার কাছে কি মনে হবে গরুটা একা একা এমনি জবাই হয়ে গেছে? কেউ না কেউ জবাই করছে, কিন্তু কই, কেউ কিন্তু দেখছেন না, কাউকে কিন্তু দেখা যায় না। না বিশ্বাস করবেন কিনা যে কেউ কেউ না কেউ জবাই করছে, আমি না দেখলো। এখন যে দেখছি না সেটা হলো আমার দুর্বলতা, আমার অক্ষমতা, আমি দেখছি না, কিন্তু যেহেতু জবাই হয়েছে কেউ না কেউ এটাকে জবাই করছে। দুই, আপনি হেঁটে যাচ্ছেন আর একটু সামনে এগিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ছাগল বা ভেড়ার লেদা গোবর, আপনি দেখে বুঝলেন যে এটা ভেড়ার গোবর, কিন্তু ভেড়া নাই। আপনি বুঝবেন না এখানে ভেড়া নিশ্চিত ছিল, তা না হলে আসল তো নেই গোবর। তোমার কথা বুঝতেছেন? আল্লাহকে যদি কেউ খুঁজতে চায় আল্লাহ আছে কি না এটা প্রমাণের জন্য তেমন কিছু লাগে না, তোমার যে জ্ঞান সেই জ্ঞান দিয়া শুধু গোবর নিয়ে গবেষণা করলেই বুঝবা যে আল্লাহ একজন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে একবার নাস্তিকের একটা ডিবেট ঘটনা, হয়তো আমরা অনেকে জানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক দেরি করে গেলেন, নাস্তিক অপেক্ষা করছে, দেরি করে যাওয়ার কারণে নাস্তিক বলছে যে তোমাকে তো মনে করতাম ভালো মানুষ, আমাকে কষ্ট দিলে এত দেরি করে আসছো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় একজন জ্ঞানী ব্যক্তি, সকল ইমামদের সেরা ইমাম বলা হয়, ইমামে আজম বলা হয় তাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের ক্ষেত্রে সাহাবীদের পরে বড় সব থেকে বড় অবদান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার উপরে কি আমাদের রাগ আছে কোন? সব থেকে বড় অবদান তো ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু ফতোয়ার ক্ষেত্রে ফিকার ক্ষেত্রে তিনি সমাধান দিয়েছেন, বিষয়টা এমন নয়, তিনি নাস্তিকদের সাথে লড়েও নাস্তিকদেরকে আশ্রিক বানিয়েছেন। তিনি শুধু ফতোয়ার ক্ষেত্রে কথা বলেন নাই, তিনি ইমানের ক্ষেত্রেও কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া নিয়ে বেশি কথা বলি, কিন্তু উনি ইমানের ক্ষেত্রে কি ফতোয়া দিয়েছিলেন, ইমান নিয়ে কি কথা বলেছিলেন, সেই কথাগুলিকে আমরা অ্যাভয়েড করে চলি। বন্ধুগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেরি করে যাওয়া এই কথা যখন নাস্তিক বলল যে আপনি ভালো মানুষ মনে করলে আপনি দেরি করে আসলেন কেন, ইমাম আবু হানিফা যুক্তি দিলেন। তিনি বললেন দেখো কেমনে আসবো, আমি এসে দেখি সামনে বিশাল নদী, পার হবো কেমনে, দাঁড়াই না, দেখি উপর থেকে টপ করে একটা বীজ মাটিতে পড়ল, অমনি সাথে সাথে একটা চারা গাছ গজাইল, মুহূর্তের মধ্যে গাছটা অনেক বিশাল আকার ধারণ করল, কোথা থেকে কোনো মানুষ নাই জল নাই, কোথা থেকে বড় একটা করাত চলে আসলো, গাছটাকে কেটে ফেলে দিল, অমনি পিস পিস করা হলো। ওই ধাওয়াই আগেকার ধাওয়াই ছিল, এবার একটার পর একটা তক্তা কাটা শুরু করলো, কোথা থেকে কতগুলো লোহা চলে আসলো, একটা হাতুড়ি আসলো, ওই লোহাগুলি হাতুড়িতে একটার সাথে একটা তক্তার সাথে পেরে মারতে মারতে একটা নৌকা বানিয়ে ফেললো। কোথা থেকে হঠাৎ করে দেখলাম একটা বইটা চলে আসলো, আর সেই দার বা বইটা দিয়ে বেয়ে বেয়ে আমি দেখলাম যে সুযোগ যায় লাভ দিয়ে নৌকায় উঠলাম, আর সেই একাকে অটোমেটিক এরকম বইটা বাইতে 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 নৌকায় পার চলে আসলো, আমি এই তো লাভ দিয়ে উঠে আপনার কাছে আসলাম, রাগ করবেন এই যে একটু দেরি হয়ে গেছে। এখন নাস্তিক বলছে উঠছি উঠছি, মনে করছিলাম আপনি জ্ঞানী, আপনার এত সুনাম বিশ্বমান, আপনার স্কুল যে একটাও নাই প্রমাণ হয়ে গেল সবার সামনে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন কেন, কিভাবে বুঝলেন, কি প্রমাণ হলো, এটা কিভাবে সম্ভব যে একটা বীজ পড়ার সাথে সাথে চারা গজাইয়া বিশাল গাছ হয়ে গেল, কোন লোক নাই, করাত এসে একাকী গাছকে কেটে ফেলে দিল, একটার পরে একটা তক্তা হলো, এরপরে কোথা থেকে লোহাও চলে আসলো, হাতুড়িও আসলো, একাকী অটোমেটিক সব এরকম হতে থাকলো, এরপরে নৌকা হয়ে গেল, কোনো মাঝি নাই কিছু না, একটা বইটা একাকী আপনাকে বেয়ে বেয়ে পার নিয়ে আসছে, পাগল ছাড়া এটা তো বিশ্বাস করে নাকি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার বিতর্ক এখানেই শেষ। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন শোনো নাস্তিক,
যদি নাকি তোমার কথা অনুযায়ী একা একা একটা গাছ যদি কাটতে না পারে একটা করাতে, একা একা যদি একটা নৌকা তৈরি হতে না পারে একটা হাতুড়ি, একা একা যদি তার পেরেককে যদি ঢুকাতে না পারে, মাঝি ছাড়া নৌকা যদি পারে আসতে না পারে, আমাকে বলো এই সুন্দর জাহান তোমাকে আমাকে গোটা পৃথিবী এত সৌন্দর্য করে এই নবমণ্ডল ভূমণ্ডলকে কে তৈরি করেছে? মালিক সারা তৈরি কারক সারা কিভাবে সম্ভব? কেমন হইল? নাস্তিকের তো কাজ শেষ, জায়গায় ধরা খাইছে না? সাথে সাথে নাস্তিক বললো এভাবে আজম প্রমাণ পেয়ে গেলাম, মানুষ বলছে আপনি জ্ঞানী, আসলে আপনি প্রকৃতপক্ষে জ্ঞানী মনে করেছিলাম আমি বড় জ্ঞানী, আমি হলাম চরম মূর্খ, আপনি হলেন জ্ঞানী, আর আমি থাকতে পারি না, এত চমৎকার যুক্তি আমি বুঝে ফেলেছি, একজন আল্লাহ আছে, তিনি না হলে এত সুন্দর জাহান কেউ তৈরি করতে পারতেন না, একজন আছেন যিনি তৈরি করেছেন আমাকে, একজন আছেন যিনি এই সুন্দর আকাশ তৈরি করেছেন, নক্ষত্রগুলি সুন্দর করে খচিত করে রেখেছেন, চন্দ্র সূর্য দিয়েছেন, একজন তৈরি করেছেন, তা না হলে এটা এমনিতেই হতে পারে না, আমি বিশ্বাস করলাম আপনার আল্লাহ আছে, তাড়াতাড়ি করে আমাকে আপনি ইসলামের দিকে দীক্ষিত করে নেন। নাস্তিক বলল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি পড়ালেন বড় আশহাদু আল্লা ইলাহা মুসলমান হয়ে গেল। বন্ধুগণ আপনার কি বুঝতেছেন, আসলে কি একাকি এই পৃথিবী সুন্দর পৃথিবী একাকি হওয়া কি সম্ভব? পৃথিবীটা একটি গোল চিত্র, টেলিভিশন যারা দেখেন দেখবেন খবরের আগে বিশ্বের একটা চিত্র আসে গোল করে ঘুরতে থাকে, এটা কিন্তু পৃথিবী, পৃথিবীর চিত্র দেখায়। যারা ওই যে ভূগোল আছে স্টুডেন্ট যারা আছে বাসায় এদের অনেক জায়গায় অনেকে দেখা যায় থাকে, দেখবেন পৃথিবীটা একটা কমলা লেবুর মতো গোল, কেউ এটা একটু মন্তব্য করলেও যাই হোক পৃথিবীটা আমরা গোলই ধরে নেই, কত সুন্দর দেখেন উঁচু নিচু নাই। বাংলাদেশের ম্যাপটাকে একটু দেখছেন আপনারা কিরকম সুন্দর সাইজের, কোন দেশের ম্যাপ আছে যে সুন্দর করে সাজানো আছে, বেকাতারা উঁচু নিচু কত ধরনের ডিজাইন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মতো এরকম গ্রহ আল্লাহ আরো অনেক তৈরি করেছেন, বিজ্ঞানের এখন পর্যন্ত 9টা বলেছিলেন একটা বাদ করে এখন 8টি গ্রহকে স্বীকার করেছেন। এই 8টি গ্রহ যেমন আমাদের দেশ এরকম আমরা গ্রহ ধরি, প্রত্যেকটি গ্রহের সৌন্দর্য আপনারা দেখে নিয়েন চিত্রের ভিতরে, কত চমৎকার করে আল্লাহ গ্রহগুলি তৈরি করেছেন, এই পৃথিবীটাকে কত চমৎকার করে তৈরি করেছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর এত বিশাল একটা জিনিস এটা একজন মানুষে তৈরি করতে পারে? এই সুন্দর পৃথিবী কে তৈরি করেছেন? আল্লাহ। এই সুন্দর পৃথিবী যিনি তৈরি করেছেন তিনি আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে আপনি কি মুসলিম? বললো হ্যাঁ অবশ্যই আমি মুসলিম। আপনারা কি বিশ্বাস করেন যে আপনাদের কোনো সৃষ্টিকর্তা আছে? বলছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। বলছে আপনাদের সৃষ্টিকর্তা কে? বলছে আল্লাহ। বলছে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ সে কেমনে সৃষ্টি করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার আল্লাহ কেমনে সৃষ্টি করে জানো? এটার জন্য তেমন দূরে যাওয়া লাগবে না, একটা ডিম দিয়েই আমার আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কি দিয়া? ডিম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দেখেছি রূপার একটি ছোট্ট একটি ঘর, এই রূপার ঘরের ভিতরে কোনো অক্সিজেন প্রবেশ করতে পারে না, ডিমের ভিতরে কিছু ঢুকতে পারে, বাতাস ঢুকতে পারে না, বের হতে পারে না, বাহির থেকে কিছু ভিতরে দেওয়া সম্ভব নয়, বাহির ভিতর থেকেও কিছু বাইরে আসা সম্ভব নয়, একটা ডিম, এই ডিমের মধ্যে আমি আল্লাহকে খুঁজে পেয়েছি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা,
18 দিন 18 দিন 18 দিন এই মুরগিতে তা দেয় কয়েকদিন 18 বা 28 দিন আমার সংখ্যাটা মনে নেই মহিলারা বলে দেন 18 দিন না 18 দিন এই মুরগিতে তা দেয় কি কয় মুরগিতে ঠোকরাইয়া ঠোকরাইয়া ভিতরে কিছু ঢুকাইয়া দেয় কোন ডাক্তার পশু বিজ্ঞানী কিছু ঢুকায় না ঢুকায় এই ডিম আপনি কিছুদিন আগে ভেজে খেয়েছেন ভিতরে লালার কুসুম কিভাবে তার মধ্যে গেল আর সেই লালা কুসুম দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর ভিতরে কিভাবে একটি মুরগি বা হাঁসের বাচ্চা তৈরি করলেন হাড্ডি দিলেন গোশত দিলেন উপরে পশম পর্যন্ত দিলেন যেখানে যা লাগবে চোখ যেখানে থাকার দরকার সেখানেই দিলেন ভাই ঠিক কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ বন্ধুগণ কোন মানুষ এটা দিতে পারে নাই কোন মানুষের পক্ষে সম্ভব নয় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ডিমের ভিতরে যিনি এরকম মুরগি এবং হাঁসের বাচ্চা তৈরি করেছে উনি হলেন আমার আল্লাহ আমার খালেক উনি আমাকে তৈরি করেছেন তিনি হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদের সাথে তাদের সবার সাক্ষাৎ হয়ে গেছে বৈশিষ্ট্য কি জানেন গরু ছাগলে খাইলে গোবর ভেয়ে বের হয়ে যায় আর এটা যদি কোনো হরিণে খায় তাহলে মৃগনাবি বা কুসুমি হয় অতি দামি ঘ্রাণ এরপরে যদি এটা যদি তুপ পোকায় খায় রেশম পোকায় যদি খায় তাহলে সেটা রেশম তুলা হয়ে বের হয়ে আসে সুবহানাল্লাহ বলেন না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একই পাতা একটা পাতা দিয়ে আমার আল্লাহকে চেনা যায় একই পাতা বিভিন্ন জনে ব্যবহার করেছে আর ভিন্নতা ভিন্নতা হয়ে চলে আসছে এটা কি করেছে কে করেছে আল্লাহ হরিণ ঘাস খায় গরুতেও হরিণ পাতা খায় গরুতেও তুল গাছের পাতা গরুতে খাইল গোবর হল হরিণে খেয়েছে গোবর হওয়ার কথা গোবর হয় নাই কুস্তুরি হয়ে গেল কে এই কুস্তুরি তৈরি করল এই হলো ইমামদের যুক্তি আমাদের যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুক্তিগুলি দিয়েছেন শুধু হেডলাইনটা বলে যাচ্ছে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু যারা কাফির ওরা কি দেখে না কাদেরকে বলে সব মানুষকে কিন্তু বলে নাই আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু কি দেখবে আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতুকা ফাতাকনাহুমা আল্লাহ বলছেন আসমান এবং জমিন দুটি একটার সাথে আরেকটা মিশে ছিল ফাতাকনাহুমা অতপর আমি আল্লাহ আসমান এবং জমিনকে বিস্ফোরণের মাধ্যমে উভয়কে আলাদা করে দিয়েছি সুবহানাল্লাহ বলে না বিগ ব্যাং থিওরি যারা স্টুডেন্ট আছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা সাধারণত যারা এমনি পড়াশোনা করে এ ছাত্রদের বিষয়টা জানা আছে বিগ ব্যাং এর ব্যাপারে থিওরি সম্পর্কে অনেক শিক্ষিত মানুষের বিষয়টা জানা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কথা বলেছেন আর আজকে থেকে প্রায় 100 বছর আগে বিজ্ঞান এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে হ্যাঁ যে একটা পৃথিবী এই সব মহাশূন্য মহাবিশ্ব একটা বিন্দুর মধ্যে ছিল পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা তো বলে যে এই বিন্দুটা বিস্ফোরণ হয়েছে এর কিছু কারণ বলে এটা আমরা পরে আলোচনা করব আর আল্লাহ সেই কথা কোরআনে 1450 বছর আগে বলে দিয়েছেন আওলাম ইয়ারাল্লাযিনা কাফারু কাফেররা কি দেখে না ওরা কি দেখে না কোন সময় কথা দেখবে আসমানকে আজকে বানাইছে মানুষ তো গবেষণা করে বের করেছে কাফেরেরা আল্লাহ বলছেন ওরাই তো গবেষণা করে বের করলো আসমান জমিন একসাথে মিশেছিল পরে বিস্ফোরণ হয়ে এগুলিকে আমি আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছি ওরা কিন্তু দেখে না ফাতাকনাহুমা এরপর আল্লাহ আরো বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই জীবকে আমি আল্লাহ পানি দিয়ে তৈরি করেছি ক্রিয়া পানি দিয়ে তৈরি করেছি বিজ্ঞানীরা বলেন
প্রাণী বিজ্ঞানীরা মানুষদের তৈরি করতে গিয়ে 65 থেকে 75% পানি ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, এই যৌক্তিক অনেক আয়াতও আছে, পরে আমরা সময় হলে করব। বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছেন, এরপরে বলছেন আফালা ইউমিনু, এরপরে কি ওরা ঈমান আনবে না? কি বলতেছেন? প্রথম বললেন আওয়ালাম ইয়ারুনা দিয়ে কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাত্বা ফামাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই। হে পৃথিবীর মানুষ, আসমান কি দিয়ে তৈরি করেছি দেখ, জমিন কি দিয়ে তৈরি করেছি দেখ, আসমান তুমি কেমনে তৈরি করেছি দেখ, আল্লাহকে খোঁজ, সব থেকে আমি আল্লাহকে ভাবি, তুই এত মাতুর পরি করস, তোরে কি দিয়ে বানাইছি জানস, তুই তো শুধুমাত্র এক ফোঁটা পানি। আল্লাহু আকবার, আল্লাহু তোকে এক ফোঁটা পানি দিয়ে আমি তৈরি করেছি, আসমান জমিন তোকে বাদ দিয়ে যা আছে সব তার আমার হুকুমে আমার সিস্টাই লুটিয়ে থাকে জানাস। কাফির, তোকে আমি কি দিয়ে বানাইছি? ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এক ফোঁট পানি দিয়ে তোকে বানাইছি, এত অহংকার করো? ঈমান আনার সময় তো হয় নাই, আফালা ইউমিনুন, এখনই কি ঈমান আনবি না? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। আল্লাহ এবার সকল মানুষদেরকে বলেন, একটু ভেবে দেখো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, রাগ করতেছেন? ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? কে বলতেছে? কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলাম মৃত, আমরা কি মনে হয় এরকম জীবিত ছিলাম? কোন অস্তিত্বই ছিল না, কিছুই ছিলাম না। প্রথমে আল্লাহ আমার রূহকে অস্তিত্ব নিয়ে এসেছেন আদম আলাইহিসসালামের পিঠ থেকে যারা দিয়া। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আবার আমি আল্লাহ মৃত্যু দিব, সুম্মা ইউহইকুম, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কে বলতেছেন? আল্লাহ। তোমার আবার আমি জীবন দিব। বান্দা, মানুষ কিভাবে তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে তোমরা কেমনে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিল, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব এনে তোমাকে জীবন দিয়েছি, তুমি দুনিয়ায় চলছ, মরা থেকে বাঁচাইলাম আর বেঁচে উঠেই তুমি বলতেছো আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, একটু ভাববা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ একটু ভাবো, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, কি নির্যাস? সুম্মা খলাকনা নুতফা, সুম্মা খলাকনাহু নুতফা, এরপরে আমি আল্লাহ তাকে তৈরি করেছি একটা নুতফায়, কিসে? নুতফা মানে বীর্য, 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 কিসে? বীর্য। মানুষ কোথায় ছিল? আরে বন্ধু, কেমনে আমি ব্যাখ্যা করি করবো, তার সেই ব্যাখ্যা করি করবো ইনশাল্লাহ। কি বলেন আপনারা? ইনশাল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের নুতফা ছিল আর কিচ্ছু না, আমি পরের মাকিন একটা সুরক্ষিত স্থানে আমি তোমাকে বীর্যটাকে আমি রেখে দিয়েছি, এরপরে সেখান থেকে সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, সেই সামান্য সেই নুতফা নাপাক সামান্য একটু পানি দিয়া আমি আল্লাহ জমা রক্ত পরিণত করেছি। আল্লাহ বলবে না? এরপরে আল্লাহ বলেন ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ সেই রক্ত থেকে গোশত পিণ্ড তৈরি করেছি। সুবহানাল্লাহ। ফাখলাকনাল মুদগাতা ইযামা, এরপরে আমি আল্লাহ সেই গোশত দিয়ে হাড্ডি বানিয়েছি। বন্ধু, কে বানিয়েছে গুলা? বুঝেন, বুঝেন, বিশ্বাস হয়? সামান্য মা বাবার সেই নাপা পানি দিয়ে আল্লাহ প্রথমে বানাইলেন রক্ত, বিজ্ঞানী বানিয়েছে, ডাক্তারে বানিয়েছে, সেই রক্ত দিয়ে আসলো গোশত, গোশত থেকে হলো হাড্ডি। এরপর আল্লাহ বলেন ফাকা সাউনাল ইযাম ওয়াল আহমা, আমি সেই হাড্ডির উপরে আমি সুন্দর গোশত দিয়ে আমি আল্লাহ আবরণ দিয়ে ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ।
বন্ধুগণ কোন বৈজ্ঞানিক মায়ের পেটে গিয়ে মানুষকে তৈরি করতে পারে না ওরা শুধু বলে এরকম হইছে এরকম হইছে এরকম হইছে আল্লাহ বলছেন আমি আল্লাহ করেছি আমি আল্লাহ করেছি কাইফাতা কুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অকুনতুম আমওয়াতা ফাহিয়াকুম তুই তো মরা সিনেমাটা করে তুমি এইভাবে তোরে বানাইছিস সৃষ্টিকর্তা সেই মহান পবিত্র সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন আক্ষেপ করে বান্দারে শোন কাফেররা গবেষণা করে ওরা বিশ্বাস না করলো তোরা কিন্তু অবিশ্বাসী হবি না আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ এখন কি বিশ্বাস হয় যে আল্লাহ আছে শয়তান আপনার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবে ওই সময় আপনি চিন্তা করবেন এত সুন্দর পৃথিবী কে বানাইলো আমাকে কে বানাইলো আমি আসার পিছনে কে কারিগর কে কাজ করেছে এই চিন্তাটা করলেই নিজেকে নিয়ে চিন্তা করলেই আপনি আল্লাহর অস্তিত্বকে খুঁজে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অস্তিত্বের উপরে চূড়ান্ত বিশ্বাস আনার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন আমিন